করেছেন এর শরীরের খবর নেবেন বাংলাদেশের রাজনীতির খবর মহাসচিব সাহেবকে স্বল্প সময়ের মধ্যে লন্ডন সম্মানিত সভাপতি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক দলের সেমিনারের আগের দিনে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি এবং আমাকে ডাক্তার করতে পারেন আমাদের সহকর্মী বৃন্দ তারা সেখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ তার মধ্যে 29টি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে আমার বিরুদ্ধে মামলার সংখ্যা 86-র উপরে চার্জশিট হয়েছে 36টার উপরে বিএনপির এমন একজন নেতা নেই শীর্ষ নেতা থেকে শুরু করে এক করে ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত যাদের বিরুদ্ধে মামলা নেই আমরা কিছুদিন আগে যে হিসাব করেছিলাম সেই হিসাবে আমরা দেখেছি যে মামলার সংখ্যা 74,000 ছাড়িয়ে গেছে এবং আসামির সংখ্যা 5,00,000 ছাড়িয়ে গেছে 1,000-এর বেশি আমাদের নেতা কর্মী তারা নিহত হয়েছেন হয় পুলিশের গুলিতে না হয় আমি সন্ত্রাসীদের দ্বারা 500-এর মতো আমাদের নেতা কর্মী তারা গুম হয়ে গেছেন আপনারা যেটাকে ইংরেজিতে বলেন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার ফেরত আসেন অসংখ্য মানুষ আহত হয়েছে পঙ্গু হয়েছে এক কথায় যেটা বলা যেতে পারে যে একটা সন্ত্রাসের রাজত্ব গ্রহণ করেননি বলা যায় যে প্রত্যাখ্যান করেছেন তখন আমরা খুব স্পষ্ট করে বলেছি যে আসলে তারা জাতীয় ঐক্যে বিশ্বাসী না তারা এই ইস্যুতে কেন কোনো ইস্যুতেই তারা জাতীয় ঐক্য তৈরি করতে চান না তারা শুধুমাত্র একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করেন যা কিছু করেন তারাই করতে চান কিন্তু বাংলাদেশের এত বড় একটা সমস্যা যে সমস্যা আজকে গোটা বাংলাদেশের ভিত্তি নড়ে উঠেছে সেই জায়গায় আজকে জাতীয় ঐক্য ছাড়া এর কোনো বিকল্প নেই এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমরা বলেছিলাম বলেছি এখনও বলে চলেছি যে আমরা জাতীয় ঐক্য চাই আমরা সেই মুহূর্তে কিন্তু অন্য কোনো ইস্যু তুলে আনি আমরা বলেছি যে এই সন্ত্রাসকে প্রতিহত করার জন্য এই উগ্রবাদকে প্রতিহত করার জন্য আমাদেরকে আজকে অবশ্যই এক হয়ে এর মোকাবেলা করতে হবে তাহলে যে দানব আজকে ভয়াবহ রূপ ধারণ করে বাংলাদেশের মানুষের উপরে চেপে বসতে যাচ্ছে সেটা কিন্তু ভয়ঙ্কর পরিণতি বয়ে নিয়ে আসবে আমরা বিকল্প বলছি না আমরা জাতীয় ঐক্য গঠন করবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং আপনারা ইতিমধ্যে পত্র পত্রিকাও দেখেছেন আমাদের নেতৃবৃন্দের মুখেও শুনেছেন হত্যা কারা করলো এগুলো নিয়ে বিএনপি কোনো তৃণমূল থেকে একটা দাবি হচ্ছে যে প্রশ্ন একটি হলো ব্যর্থতার দায় কিভাবে নেবেন আর দুজন যদি বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং সিভিল সোসাইটির সঙ্গে আলোচনা করে আমরা কিভাবে জাতীয় ঐক্য সৃষ্টি করে আপনার এই সন্ত্রাস এবং উগ্রবাদকে আমরা প্রতিরোধ করতে পারি তার একটা কার্যকরী ফর্মুলা তৈরি করা এবং সেটা আপনার সবাই মিলে ইমপ্লিমেন্ট করার চেষ্টা এই কথাটা আমরা বলেছি এবং আমরা ওটার কাজ করছি ওটা নিয়ে আমরা কথা বলতে শুরু করেছি বাংলাদেশের পলিটিক্সের একটা ব্যাপার আপনাদেরকে আপনারা সবাই আমার চেয়েও অনেক ভালো জানেন বিকজ ফলো ইট থরলি সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটা বিভাজন সৃষ্টি হয়েছে সামগ্রিকভাবে জাতীয় ইস্যুতে কোথাও কোনো ঐক্য সৃষ্টি হয় না দুঃখজনকভাবে বিভাজনটা সৃষ্টি করেছে বর্তমান সরকারে যারা আছেন আওয়ামী লীগ এই বিভাজনটা সৃষ্টি করেছে এবং যার ফলে আজকে বাংলাদেশের যখন একটা চরম এবং জামায়াতকে ছেড়ে আসলে পরেই শুধুমাত্র সংলাপ হবে এগুলো হচ্ছে আপনার ইসের কথা আপনার এটাকে আমরা বলি যে আপনার এড়িয়ে যাওয়ার কথা আর কি মূল লক্ষ্যটা হচ্ছে যে তারা জাতীয় ঐক্যে বিশ্বাস করে না কোনোদিন করেনি তারা একমাত্র নিজেরটাই বিশ্বাস করে সংস্কৃতে একটা কথা আছে আপনার এক মেব অদ্বিতীয় আমি ছাড়া আর কেউ নেই পার্সিতে বলে হাম চু দিগার নিস্ট আমি ছাড়া আর কেউ নেই এগুলো হচ্ছে ওদের চারিত্রিক বৈশিষ্ট্য দলের বৈশিষ্ট্যটা সেই কারণে অন্য কাউকে স্বীকারই করতে চায় না অন্য কাউকে তারা মনেই করে না যে দেশে তাদের কোনো ভূমিকা আছে বা তারা কোনো ভূমিকা পালন করতে পারে এই মানসিকতা থেকেই আজকে সমস্ত বিরোধী দলকেই তারা কিন্তু আপনার নাকচ করে দিচ্ছে আপনি চিন্তা করে দেখেন কে আছে সাথে ডক্টর কামাল হোসেন আছেন সাথে বিচৌধুরী সাহেব সাথে আছেন কমিউনিস্ট পার্টির সাথে আছে মাহমুদুর রহমান মান্না জেলে কেন কী অপরাধটা তার মাহমুদুর মান্না গণতান্ত্রিক সংস্কৃতি এই এই জিনিসগুলো তো আপনার সবাইকে আমাদের বিবেচনা করতে হবে আর জাতীয় ঐক্য এটা তো আপনার এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন তার সংস্কৃতি গড়ে তোলাতে সরকারকে তো উদ্যোগ নিতে হবে সে সরকারই যখন বলে দেয় যে দ্য
আপনার সবচেয়ে বড় রাজনৈতিক দল বিরোধী দল তাদেরকে বাদ দিয়ে তারা করতে চায়, এটা কি কোনো ফিজিবল কথা হলো? জামায়াতকে ছাড়া এটা তারা কি করবে সেটা দিক এক নম্বর। দুই নম্বর, তারা তো সরকারে আছে, তারা কোনো উদ্যোগ নিচ্ছে না কেন? তারা তো কোনো উদ্যোগ নিচ্ছে না, জামাতকে রাজনীতি করতে দেবে না, যে উদ্যোগ তো তারাই নিতে পারে, তো তারা তো কোনো কিছু নিচ্ছে না। এটা হচ্ছে সুবিধাবাদের রাজনীতি, সেটা তো পরের কথা। আচ্ছা ঠিক আছে।